ক্লাস টুয়েলভের ছাত্ররা, আমরা আজকে দ্বিতীয় ক্রমের অন্তঃকলজ, দ্বিতীয় ক্রমের অন্তঃকলজ পার্ট থ্রি, মানে 3 নম্বর ক্লাস। এটা পড়াবো। তো আমাদের আগের দিন 10-এর আন্ডারে 2 পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম, আজকে আমরা 14-এর অঙ্কটা আমরা দেখছি। কি দেওয়া আছে দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হলে দেখা হচ্ছে দিস। তাহলে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে খুবই সিম্পলি আমরা করতে পারবো dwdx। তাহলে y ডি টু y1 sin ইনভার্স x 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আর রুট হচ্ছে এটার সঙ্গে গুণ করব, আর বর্গমূল আছে এটাকে আমরা বর্গমূলটাকে তুলব, অর্থাৎ বর্গ করে নেব। তাহলে y1 স্কয়ার ইনটু 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 1। আর একবার ডিফারেন্সিয়েট করি তাহলে অঙ্কটা হয়ে যাবে দেখো dwdx। তাহলে ফার্স্ট ফাংশন 1 মাইনাস x স্কয়ার, y1 স্কয়ার ডিফারেন্সিয়েশন 2y1 y2 প্লাস y1 স্কয়ার এ ডিফারেন্সিয়েশন মাইনাস 2x আর 1 এ ডিফারেন্সিয়েশন 0, তাহলে 2y1 দিয়ে ডিভাইড হয়ে যাবে। তো থাকে 1 মাইনাস x স্কয়ার ইনটু y2 মাইনাস x y1 ইকুয়াল টু 0। তো এটাই প্রমাণ করতে বলা হয়েছে। মানে এই ধরনের অঙ্কগুলো আমাদের রুল হচ্ছে যে যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে যেটা হর থাকবে সেটাকে এখানে গুণ করে দেবো, আর যদি কোনো অমূলত অংশ থেকে থাকে সেটাকে আমরা মূলত করবো, অর্থাৎ যদি ইরেশনাল রুট থাকে ইরেশনাল রুট করে নেবো। এই আর নেক্সট দেখো 14-এর 2 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে প্রমাণ করতে বলছে দিস। দেখো এখানটাকে আমি প্রথমেই আমি স্কোয়ার করে নিই, তাহলে ওয়াই এর স্কোয়ার হয়ে গেল, বা এখানে এখন স্কোয়ার না করলেও চলবে, জাস্ট আমি এটাকে এখানে নিয়ে চলে আসি। তাহলে ওয়াই ইনটু কি হবে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তো ডিফারেন্সিয়েট যদি করি dwdx তাহলে কি হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইনটু ওয়াই 1 প্লাস ওয়াই ইন এ ডিফারেন্সিয়েশন হাফ মাইনাস 2x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ডিফারেন্সিয়েশন রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এটা যদি গুণ দিয়ে দিই তাহলে এখানে থাকে আমার 1 মাইনাস এক্স স্কোয়ার ইনটু ওয়াই 1 এই টুটা কেটে যায়, তাহলে মাইনাস থাকবে এক্স ওয়াই ইকুয়াল টু 1। দেন আর একবার ডিফারেন্সিয়েশন dwdx 1 মাইনাস এক্স স্কোয়ার ইনটু ওয়াই 2 প্লাস ওয়াই 1 ইনটু মাইনাস 2x মাইনাস ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়াই 1 প্লাস ওয়াই দিস ইজ 0। অ্যাকচুয়ালি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইনটু ওয়াই 2 মাইনাস 2x ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই 1 মাইনাস হবে 3x y1 আর মাইনাস y ইকুয়াল টু 0। তাহলে এটা প্রুফ করতে বলা হয়েছে। তারপর দেখো আরো এই টাইপের অনেক অঙ্ক আছে। কোশ্চেন নম্বর ধরো 18, y ইকুয়াল টু cos m sin ইনভার্স x, y ইকুয়াল টু cos m sin ইনভার্স x এটা হলে দেখাও যে দিস। একই রকম dwdx তো y1 ইকুয়াল টু cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin m sin ইনভার্স x ইনটু ডিফারেন্সিয়েশন অফ m sin ইনভার্স x তাহলে m বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। তাহলে বলেছিলাম আমি একই নিয়ম এটাকে গুণ দিব এবং স্কোয়ার করে দেবো 1 মাইনাস এক্স স্কোয়ার, তো এটা এম এ স্কোয়ার
साइन स्क्वायर थीटा तो जो वन माइनस कॉस स्क्वायर थीटा मैं दिस अलग बार डिफरेंशिएशन डी डब्ल्यू आर टी एक्स तो वन माइनस एक्स स्क्वायर इंटू टू वाई वन वाई टू प्लस वाई वन स्क्वायर माइनस टू एक्स इक्वल टू এখানে হবে এম এ স্কোয়ার জিরো আর এটা হবে মাইনাস টু ওয়াই ওয়াই ওয়ান তো টু ওয়াই ওয়ান দিয়ে ডিভাইড তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস নিয়ে আসি এদিকে এম এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো এটা প্রুফ করতে বলা হয়েছে নেক্সট অঙ্ক দেখো বাইশের এক তো আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার হলে দেখাও যে দিস ইকুয়াল টু এ মাইনাস এ আচ্ছা এখানে ওয়াই ওয়ান আর ওয়াই টু ভ্যালু বার করতে পারি কাজ ধর ডি ডব্লিউ আর টি এক্স তো টু এক্স প্লাস টু ওয়াই ওয়াই ওয়ান দিস ইজ জিরো ওয়াই ওয়ান কত হচ্ছে মাইনাস এক্স বাই y এটা y1 পেয়ে গেলাম আচ্ছা আর y2 দরকার আছে তাহলে y2 কত হবে মাইনাস তাহলে v স্কয়ার তাহলে v ডেরিভেটিভ অফ u মাইনাস x ডেরিভেটিভ অফ y মানে y1 তাহলে y1 এর ভ্যালু বসিয়ে দিই তাহলে মাইনাস y মাইনাস x y এর ভ্যালু মাইনাস x বাই y তাহলে মাইনাসটা প্লাস হবে x বাই y ডিভাইডেড বাই y স্কয়ার তাহলে y কিউব যদি লস হয় মানে y লস হবে তাহলে y কিউব আর y স্কয়ার তাহলে y কিউব হয়ে যাবে এখানে তাহলে এখানে মাইনাস থাকবে x স্কয়ার প্লাস y স্কয়ার তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মানে a স্কয়ার তাহলে মাইনাস a স্কয়ার বাই y কিউব তাহলে y1 পেয়ে গেছি y2 পেয়ে গেছি এবার আমাদের বার করতে হচ্ছে লেফট হ্যান্ড সাইড ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের দুই ওয়াই ওয়ান প্লাস ওয়ান হোল টু তিন বাই ওয়াই টু এর ভ্যালু বার করতে হবে এবার আমরা এখানটা মুছি তাহলে তো এটা বড় আছে আর কি তাহলে ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের দুই বাই ওয়াই টু ওয়াই টু ভ্যালু মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউব ইকুয়াল টু তো এখানে ওয়াই স্কোয়ার লস হবে তাহলে ওয়াই কিউব হবে এখানে অ্যাকচুয়ালি আর এটা মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউব আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 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 টু দি পাওয়ার তিনের দুই মানে কিউব তো ওয়াই কিউব ওয়াই কাটবে তাহলে মাইনাস এ সো মানে রাইট হ্যান্ড সাইড এরপরে দেখো টোয়েন্টি ফোর এর আন্ডারে নিম্নলিখিত পুত্রের ক্ষেত্রে এ ও বি অপনন করো তো যে কোনো একটা অঙ্ক দেখো তো টোয়েন্টি ফোর টু দেওয়া আছে এক্স ওয়াই ইকুয়াল টু এ এক্স কিউব প্লাস বি তাহলে এ ও বি অপনন করতে বলেছে তাহলে ফার্স্ট অর্ডার দুটো কনস্ট্যান্ট এলিমেন্ট করতে বা আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত আমরা ম্যাক্সিমাম ব্যবহার করতে পারবো তাহলে ডি ডব্লিউ আর টি এক্স তাহলে এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু হবে এখানে থ্রি এ এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি ভাগ দিয়ে দিই তাহলে দেখো ওয়াই ওয়ান বাই কি হবে এক্স প্লাস কি হবে ওয়াই বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি এ এরপরে আবার যদি ডেরিভেটিভ করি তাহলে এখান থেকে দেখো বি উঠে গেল আর একবার ডিফারেন্সিয়েট করলে এ উঠে যাবে আচ্ছা তাহলে এটা একটু একটা লাইন সরল করলে আরো বেটার হয় তাহলে এক্স স্কোয়ার যদি লসক হয় তাহলে হবে এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু
थ्री है। माइनस लॉग फंक्शन एक्स स्क्वायर डिफरेंशिएशन टू एक्स दिस इज जीरो। देखो सरल करी তাহলে কি হয় এটা জিরো হয়ে যায়, তাহলে এখানে এক্স কিউব ওয়াই টু এক্স কিউ ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই ওয়ান আর এক্স তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান আর টু আছে তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টু এক্স ওয়াই দিস ইজ জিরো। তাহলে এখান থেকে টু এক্স স্কোয়ার ওয়ানটা কেটে যাচ্ছে, এখানে এক্স দিয়ে যদি ডিভাইড করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো। তো টোয়েন্টি ফোর হান্ড্রেড টু এক্স স্কোয়ার ওয়াই টু ইকুয়াল টু টু ওয়াই, এটাই হচ্ছে অ্যান্সার আমাদের একই। নেক্সট তো দীর্ঘ দীর্ঘ উত্তর ধর্মী, এগুলো পাঁচ মার্কসের অঙ্ক, একটু বড় হবে। দেখো একের দেখার একটা অঙ্ক, দেখো একের দেখার একের অঙ্কটাই দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান হলে দেখা হচ্ছে দিস। তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি ডিডব্লিউ আর টি এক্স, ওয়াই ওয়ান ইকুয়াল টু তাহলে হাফ ইন্টু কত হবে এক্স প্লাস ওয়ান টু মাইনাস হাফ ওয়ান বাই রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান মাইনাস এও তাই হাফ ওয়ান বাই রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান। এবার আমি যদি লসাগু করি তাহলে কত হবে, দেখো এখানে টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লসাগু হয়, এটা হয়ে যাবে তখন রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান। তারপরে এটা হচ্ছে দেখো মাইনাস ওয়াই, তাহলে যদি তুমি স্কোয়ার করে দিই তাহলে ওয়াই মাইনাস স্কোয়ার এখানে হবে ফোর, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এটা মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। আর অসুবিধা কিছু নেই, আর একবার ডিফারেন্সিয়েট করি ডিডব্লিউ আর টি এক্স তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই ওয়ান স্কোয়ার ডিফারেন্সিয়েশন হলো, ফোরটা আমি কমন তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইড টু ওয়াই ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার আর ডিফারেন্সিয়েশন এক্স স্কোয়ার টু এক্স ইকুয়াল টু দিকে হবে টু ওয়াই ওয়াই ওয়ান। তাহলে এখানে অ্যাকচুয়ালি দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখানে গুণ করলে পর কি হবে এইট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস এইট এক্স ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু টু ওয়াই ওয়াই ওয়ান। এবার টু ওয়াই ওয়ান যদি ডিভাইড করি তাহলে ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস ফোর ইন্টু এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই, তাহলে এটাই অ্যান্সার আছে। ও চার দিয়ে ভাগ করে দিচ্ছে ওরা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু এক চার ওয়াই। নেক্সট দেখো কোশ্চেন নম্বর টু,
y equal to দেওয়া আছে cos inverse x তার হোল স্কয়ার তাহলে দেখাও যে দিস y2 মান নির্ণয় কর যখন x1 0 তারপর এবার dwrtx যদি আমরা করি তাহলে y1 equal to হবে 2 cos inverse x আর ডিফারেন্সিয়েশন অফ cos inverse x minus 1 by root over 1 minus x স্কয়ার তাহলে নিয়ম একই এটা স্কয়ার করে দেবো 1 minus x স্কয়ার হবে এখানে 4 cos inverse x স্কয়ার মানে y अगेन ডিফারেন্সিয়েশন ফর টু রেসপেক্ট টু x তাহলে 1 minus x স্কয়ার 2y1 y2 plus y1 স্কয়ার minus 2x equal to 4y1 তার 2y1 দিয়ে ডিভাইড করে দিই 2y1 দিয়ে ডিভাইড করলে দিস ইজ ট্রু তারপর এটা आंसर দ্য প্রুফ হতে বলা হয়েছে 1 minus x square into y2 minus x y1 minus 2 equal to 0 এই পরে পার্টটা বলেছে y2 নির্ণয় করতে বলেছে যখন x সমান 0 আচ্ছা এবার দেখো y2 ভ্যালু কত তো y2 equal to হচ্ছে আমাদের 2 plus x y1 divided by 1 minus x square তাহলে y2 যখন x সমান 0 তো x সমান 0 দিলে নিচে 1 তাহলে 2 আর x সমান 0 তাহলে 0 ইনটু সামথিং তাহলে অ্যানসার হবে 2 আজকে এখানে আমরা শেষ করছি নেক্সট দিন আমরা বাকি অংশটুকু পড়িয়ে সেকেন্ড ওটা ডেরিভেটিভ আমরা শেষ করবো